ডাব্লিউএস কোশ্চেন বুঝিয়ে দেয়। আজকে ডাব্লিউএস কোশ্চেন থাকবে উত্তর বুঝিয়ে দেব, কেমন? আজকে কিন্তু কি তার বিপরীতটা, অর্থাৎ ডাব্লিউএইচ থাকবে এবং তার কি উত্তরটা শেখাবো। আর প্রত্যেকদিন উত্তরই থাকে, ডাব্লিউএইচ কোশ্চেন করা শেখানো হয়, তাই না? দেখো আজকে আমি তোমাদের যে গল্পটা পড়াচ্ছি ইউনিট 17 ঝট করে বের করে ফেলো, আর পেজ নাম্বার 66 অর্থাৎ 66 পেজ, 66 পেজে তোমরা এইটা আঙ্গুল দিয়ে ধরে আমার সাথে পড়াটা ধরে নাও, তাহলে তোমাদের পড়া শিখতে সুবিধা হবে। দেখো বন্ধুরা, এখানে যে ছবিগুলো আছে দেখছো, ছবিগুলো কত সুন্দর ছবিগুলো, কিন্তু সে প্রথমে কাবাডি, সাইকেলিং, তারপর ওয়েট লিফটিং, ব্যাডমিন্টন, ভলিবল, ক্রিকেট, সুইমিং, ফুটবল সবই কিন্তু তোমরা জানো, কাবাডি খেলা কিরকম সেটা জানো, সাইকেলিং সাইকেল যে চালায়, ওয়েট লিফটিং ভার উত্তোলন দেখো কিরকম করে ভার উত্তোলন করছে, তারপরে ব্যাডমিন্টন খেলা, ব্যাডমিন্টন খেলাও সবাই জানো, ভলিবল সেটাও জানো, ক্রিকেট ক্রিকেট তো সবার প্রিয়, সুইমিং সাঁতার কাটা এটা অনেকেই জানে না, সাঁতার কিন্তু শিখতে হয়, সবারই সাঁতার শেখা রাখা উচিত, কারণ কখন কোন সময় কি সাঁতার শেখা দরকার সেটা তোমরা বুঝতে পারবে না। ফুটবল, ফুটবল মানে কি ফুটবল খেলা, যেটাকে ফুটবল খেলা বলা হয়। এবার মন দিয়ে শোনো নিচে বি পার্টটা, লিসেন এন্ড সে, শোনো এবং কি বলো সাথে। বাইচং, দুজন ব্যক্তি আছে এখানে, একজন বাইচং আর একজন অনুষা। দেখো বাইচং বলছে ডু ইউ প্লে অর ডু এনি স্পোর্টস, বাইচং কি বলছে, ডু ইউ প্লে অর ডু এনি স্পোর্টস, তুমি কি কোনো খেলা খেলতে পছন্দ করো বা কোনো খেলা খেলো, এটা বলছে। অনুষা বলছে আই লাভ ব্যাডমিন্টন, আমি পছন্দ করি ব্যাডমিন্টন খেলা, অর্থাৎ কি পছন্দ করে, ব্যাডমিন্টন খেলা। আই প্লে উইথ মাই ফ্যামিলি ওয়ান উইকেন্ডস, বলছে আমি আমার পরিবারের সাথে ছুটির দিনগুলোতে কি ছুটির দিনগুলোতে খেলি, অর্থাৎ সে ব্যাডমিন্টন ভালোবাসে কি অনুষা, আর ছুটির দিনগুলোতে সে পরিবারের সাথে সেটা খেলে। দেখো আই অলসো গো সুইমিং অ্যান্ড সাইক্লিং এ লট, আমি সাঁতার কাটতেও যাই এবং প্রচুর সাইকেলও চালাই, শুধু সে কি ব্যাডমিন্টন তো পছন্দের খেলা কিন্তু আর কি করে, সে কি সাইকেল চালায় এবং সাঁতার কাটতেও সে যায়। দেখো বাইচং বলছে আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, অ্যান্ড আই ডু ওয়েট লিফটিং, এবং আমি ভার উত্তোলনও করি, ভার উত্তোলন করে যে ব্যায়ামটা করে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে যে ভার উত্তোলন করা হয় সেটাও করে, সেটাকে বাইচং বলছে। তারপর দেখো অনুষা, অনুষা বলছে ওয়েট লিফটিং, ওয়েট লিফটিং এর পরে আশ্চর্যটা চিহ্ন আছে, আশ্চর্যবোধক চিহ্নটা কি তোমরা জানো কি, এই দেখো এটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, সেই চিহ্নটা দিছে ওয়েট লিফটিং, তার মানে আশ্চর্য হয়ে বলছে ভার উত্তোলন, এটা তো রিক্সের, সেজন্য বলছে ভার উত্তোলন, আর ই স্ট্রং, তুমি কি শক্তিশালী, নিশ্চয়ই এটা কি তুলতে অনেক শক্তির দরকার, সেজন্য বলছে কি যে তুমি কি শক্তিশালী বাইসন। নট ভেরি বলছে না খুব না, কি বাট আই ওয়ান্ট টু গেট স্ট্রংয়ার, কিন্তু আমি কি শক্তিশালী হতে চাই বা শক্তিশালী পেতে চাই। মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং, আমার ভাইয়া খুবই শক্তিশালী। অনুষা মাই ব্রাদার ইজ স্ট্রং টু, অনুষা বলছে, বাইচং যখন বলছে আমার ভাইয়া খুবই শক্তিশালী, অনুষা তখন বলছে আমার ভাইয়াও খুবই শক্তিশালী। হি প্লেস কাবাডি অ্যান্ড ভলিবল, সে কাবাডি এবং ভলিবল খেলে। অনুষা ভলিবল ইজ এক্সাইটিং, বলছে ভলিবল ইজ এক্সাইটিং, ভলিবল রোমাঞ্চকর খেলা, বাট আই লাইক প্লেয়িং ফুটবল মোর, কিন্তু আমি কি ফুটবল খেলাটা বেশি পছন্দ করি। কি বলছে তাহলে অনুষা, বলছে যে ভলিবল খুব রোমাঞ্চকর খুব আনন্দের কিন্তু আমি ফুটবল খেলা বেশি পছন্দ করি। বাইসন আই লাভ ফুটবল টু, বাইসন বলছে আমিও ফুটবল খেলা পছন্দ করি, বাট নট অ্যাজ মাচ অ্যাজ ক্রিকেট, কিন্তু ক্রিকেটের থেকে বেশি পছন্দ করি না, ক্রিকেটটা আরো বেশি পছন্দ করি। দ্যাটস মাই ফেভারিট স্পোর্টস, যা আমার হয় সবচেয়ে প্রিয় খেলা, এটা বাইসন বলছে ক্রিকেটটা তার সবচেয়ে প্রিয় খেলা। তো বন্ধুরা দেখো এখানে ওয়েট লিফটিং মানে কি ভার উত্তোলন, শুনে না মন দিয়ে ওয়ার্ড মিনিং গুলো, ওয়েট লিফটিং মানে ভার উত্তোলন, উইকেন্ডস মানে ছুটির দিনগুলো, অর্থাৎ ছুটির দিন কোনটা, তোমাদের শুক্রবার কিন্তু ছুটির দিন থাকে, যে সারাদিন উইকডেজ কর্ম দিবস, আর উইকেন্ডস মানে ছুটির দিন, আর স্পোর্টস মানে খেলাধুলা, স্পোর্টস মানে খেলাধুলা, গল্পটার নামই হলো স্পোর্টস। তারপরে দেখো আর কি তোমাদের ওয়ার্ড মিনিং এখানে, এক্সাইটিং রোমাঞ্চকর উত্তেজিত আনন্দ, এখানে রোমাঞ্চকর হবে খেলার ক্ষেত্রে। ফেভারিট প্রিয়, ফেভারিট মানে
প্রিয়, স্ট্রং, শক্তিশালী, স্ট্রং মানে শক্তিশালী। আর এখানে তোমাদের কি দেখো, লার্ন শেখা, হাউ টু কিভাবে শিখতে হবে, হাউ টু প্লে কিভাবে খেলা, হাউ টু মানে কিভাবে, দেখো সুইমিং সাঁতার কাটা, সাইকেলিং মানে কি সাইকেল চালানো, আর কি দেখো এখানে স্পোর্টস, আর তেমন এখানে কিন্তু অড মিনিং গুলো নেই, জটিল অড মিনিং গুলো বলে দিলাম, কিন্তু যে ওয়েট লিফটিং, ভার উত্তোলন, উইকেন্ড ছুটির দিন, সুইমিং সাঁতার কাটা, আর কি স্ট্রং শক্তিশালী, আর গুড অ্যাট, গুড অ্যাট এখানে আছে, এটা দক্ষ, গুড মানে কিন্তু ভালো, কিন্তু অ্যাট থাকলে গুড অ্যাট মানে দক্ষ, পারদর্শী। দেখো এবার আমি তোমাদের কি এই পাশে এই পার্টে দেখো কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, সেই কোশ্চেন গুলোর আমি অ্যান্সার করে দিব। দেখো এখানে আমি তুলে রেখেছি তোমাদের সুবিধার্থে, এখন আমি তোমাদের বুঝিয়ে তার উত্তরগুলো দেবো। দেখো বলছি, হোয়াট গেম অর স্পোর্টস ডু ইউ লাইক, অনুসার বাইসং এর কিন্তু তোমরা জিনিসটা বুঝলে যে তারা কে কি পছন্দ করে কি করে। এখানে তোমারটা বলা হয়েছে যে হোয়াট গেম অর স্পোর্টস ডু ইউ লাইক, কি খেলা তুমি পছন্দ করো খেলতে, অর্থাৎ বলছে হোয়াট গেম অর স্পোর্টস, গেম মানে খেলাধুলো, স্পোর্টস মানে যেটা তুমি ইউজ করো, ডু ইউ লাইক তুমি, স্পোর্টস এখানে বোঝাচ্ছে অনেকগুলো খেলা, আবার এক তুমি একটা বোঝালে এখানে একটাই, তাহলে তুমি কি খেলা পছন্দ করো, তাহলে একটা খেলা কি তুমি বলো তো, ফুটবল, ক্রিকেট না সাইক্লিং, যেটা সবচেয়ে বেশি প্রিয় সেটা দাও, তাহলে তোমরা সাধারণত কি পছন্দ করো বলো তো, তাহলে ইউ এর জায়গায় কি দেবো, আই, আই লাইক এখন যে যে খেলাটা পছন্দ করে সেটাই দেও, যদি ক্রিকেট দেও ক্রিকেট দিতে পারো, যদি ফুটবল দেও ফুটবলও দিতে পারো, তোমাদের ইচ্ছা যে খেলাটা যে পছন্দ করো সেটাই দেও, আমি তোমাদের দুটাই দিলাম, কেমন। দেখো তারপরে হাউ অফেন ডু ইউ প্লে অর ওয়াচ দ্যাট স্পোর্টস, কতক্ষণ তুমি ওই খেলাটা খেলো বা দেখো, ও দ্যাট স্পোর্টস মানে এই খেলাটা কতক্ষণ খেলো বা কি দেখো, দেখো বলতে এখানে অনেকে টেলিভিশনে দেখে সেটা বলছে, অবলিক দেওয়া আছে খেলো বা দেখো, দ্যাট স্পোর্টস এই খেলাটা তুমি যে খেলাটা পছন্দ করো, তাহলে এখানে ইউ থাকলে তুমি, তাহলে এখানে তোমার নিজের ক্ষেত্রে আই, তাহলে আই প্লে, আই প্লে কি কতক্ষণ খেলো দাও, অ্যান আওয়ার এক ঘন্টা, দ্যাট স্পোর্টস ওই খেলা, অর্থাৎ তুমি যে উপরের যে কোনো একটা লিখবা সেটা, দ্যাট স্পোর্টস ওই খেলাটা। দেখো তারপরে বলছে হোয়েন ডু ইউ প্লে অর ওয়াচ ইট, হোয়েন কখন, এটা কিন্তু ডাবল এস কোশ্চেন দেওয়া আছে, অ্যানসারটা করছে অর্থাৎ অ্যানসার টু দ্য কোশ্চেন, উত্তর করো প্রশ্নগুলো, হোয়েন ডু ইউ প্লে অর ওয়াচ ইট, কখন তুমি এটা খেলো কিংবা কি এটা দেখো, তাহলে ওই খেলাটা কখন কোন সময়, এক ঘন্টা তো প্রায় খেলো কিন্তু কোন সময়টা তুমি কি এটা খেলো, তাহলে এখানে তোমার ক্ষেত্রে তুমি বলছো তাহলে আই দিবা, এখানে আই প্লে ওয়াচ, ঠিক না খেলে যদি ওয়াচ দাও তাহলে টিভি দেখার ক্ষেত্রে কিন্তু এখানে হবে, টিভিতে দেখো যেটা, কিংবা অন্যদের খেলা নিজে না খেলে অন্যদের অনেকেই দেখে যে খেলাটা সেটা, আই প্লে আমি খেলি, তাহলে কি কখন, ইন দা আফটারনুন, বিকালে দিয়ে দাও আফটারনুন। দেখো ফোন নাম্বার 4, হু ডু ইউ প্লে অর ওয়াচ দা স্পোর্টস উইথ, বলতে কে তোমার সাথে ওই খেলাটা খেলে কিংবা দেখে, তাহলে কি আকার দিবা, তাহলে আই, ইউ এর জায়গায় দিবা আই প্লে কি, আই প্লে দা স্পোর্টস উইথ মাই ফ্যামিলি, পরিবারের সাথেই তো সাধারণত কি তোমরা দেখো বা খেলো, কিংবা উইথ ফ্রেন্ডস, যদি খেলো তাহলে উইথ ফ্রেন্ডস, উইথ মাই ফ্রেন্ডস দাও আমার বন্ধুদের সাথে, যেহেতু এখানে তুমি খেলা দিছো দেখা না দেখলে পরিবারের সাথে, কিংবা ইচ্ছে তোমাদের পরিবারের সাথে অনেক খেলে আবার বন্ধুদের সাথে অনেক খেলে, তাহলে এই চারটা কিন্তু কোন নাম্বারে থাকে তোমাদের মনে আছে, প্যাসেজে কিন্তু সিনের অনেক সময় সিনের চার নাম্বারে থাকে, যেটা তোমাদের সম্পর্কে বলা হয়, উপরে প্যাসেজ সম্পর্কে অন্য কারোর কিছু বলা থাকলেও চার নাম্বারটা সম্পূর্ণ নিজে, তোমাদের থাকে প্রশ্ন থাকে, সেই প্রশ্নের আলোকে হেডিংটা দিতে হয়, আর কোনো প্রশ্ন যদি না থাকে বানিয়ে দিতে হয়,
আর এই তোমাদের এটাও কিন্তু সেই একই রকম। তোমাদের আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।